হ্যালো পৃথিবীবাসী, ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটি রিভিউ আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি। সুপারস্টার সাকিব খানের এই ঈদ উপলক্ষে গোলুই নামের একটি সিনেমা মুক্তি দেওয়া হয়েছে, যার ট্রেলারের রিয়েকশন কিছুদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তো এখন সিনেমা দেখার পালা, এসে বললাম সিনেমা দেখতে এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্সে। আমি ছবিটা নিয়ে একটু আশাবাদী, ছবিটার নাম যেহেতু গোলুই, এই গোলুই নামটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। মেবি ইন্টারেস্টিং কোনো গল্প পেতে যাচ্ছি, নতুন কোনো গল্প পেতে যাচ্ছি, ধারণা করতেই পারি। আর যদি গদ বাঁধা ওই যে গরিব আর ধনির প্রেম দেখায়, তাহলে একটু আশাহতই হব। আর বকবক করতে যাচ্ছি না, চলুন সিনেমা হলে চলে যাই। তো কেমন ছিল গোলুই সিনেমাটা? এক্স্যাক্টলি বলতে গেলে আজ থেকে প্রায় 32 বছর আগের পটভূমিতে নির্মিত একটি গল্প। একটা বড় বংশের, হয়তো বা তারা একসময় রাজা ছিলেন, জমিদার ছিলেন, ওই বংশের একটি মেয়ে পূজা চেরি, আর একটা গরিব ঘরের ছেলে মানে মাঝির ছেলে আমাদের সাকিব খান। এই গরিব ঘরের সাকিব খান আর জমিদার কন্যা পূজা চেরির একটা ভালো লাগার প্রেমের সম্পর্ক আস্তে আস্তে ক্রিয়েট হতে থাকে। যেভাবে তাদের সম্পর্কটা আস্তে আস্তে প্রেমের দিকে গড়াতে থাকে, ওই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগা ছিল। একজন আরেকজনের প্রতি ইমপ্রেস হচ্ছে, একজন আরেকজনের বিভিন্ন কর্মকাণ্ডে ভালো লাগছে, ভালো ছিল জিনিসটা। এই গরিব মাঝির ছেলের সাথে প্রেমের সম্পর্কটা জমিদার কন্যার নানা যান ঠিক মেনে নিতে পারছেন না। তো এখানে কিছু হালকা পাতলা গুটিবাজি থাকে, এভাবে গল্পটা আরেকটু সামনের দিকে চলতে থাকে। শেষের দিকে যেভাবে ফিনিশিংটা দেখানো হয় খুবই ভালো লেগেছিল আমার কাছে। পদবাদা যে একটা হ্যাপি এন্ডিং হবে বা একটা ট্র্যাজেডিক এন্ডিং হবে, এই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিয়ে ছবি দেখার মজা নষ্ট করতে চাচ্ছি না। আপনাদের ভালো লাগবে এটাও বলতে পারি। খারাপ লাগতে পারে ছবিটার রান টাইম, মানে মাঝে মাঝে আপনারা অনেকে হয়তো একটু বোর হতে পারেন। গল্পের সময়কালটা যদি আরেকটু ছোট করে আনা যেত, তাহলে মনে হয় খুবই কম্প্যাক্ট একটা ভালো কাজ হতো। বহুদিন পর সাকিব খানের খুব ভালো একটা কাজ দেখলাম, ভালো লেগেছে আমার কাছে। আর যদি এখন পাত্রপাত্রীদের অভিনয়ের কথা বলতে চাই, সাকিব খান একেবারে অভিনয়ে টপ ক্লাস করেছেন, ওনার অভিনয়ের কোনো খুঁত ধরা যায় না। উনি ওনার ট্রেডমার্ক স্টাইলের যে অভিনয় আছে ওটার থেকে বের হয়ে খুবই চমৎকারভাবে তার এই গ্রামীণ যুবকের অভিনয়টা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আর পূজা চেরিও ঠিকঠাক ছিলেন, আর অন্যান্য যারা ছিলেন বিভিন্ন চরিত্রে তারাও খুব ভালো অভিনয় করেছেন। ছবিটাতে সাকিব খানের যে মেকআপটা দেওয়া হয়েছে না, আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আগে আমার ট্রেলার রিয়াকশন ভিডিওতে আমি বলেছিলাম যে সাকিব খানের গায়ের রং তো খুবই ফর্সা, ওনাকে যখন একটা তামাটে তামাটে বর্ণের মেকআপটা দেওয়া হলো না, আর এই জিনিসটা যখন পুরোটা ছবি জুড়েই বিরাজমান ছিল, ভালো লেগেছিল দেখতে। পাত্রপাত্রীদের অভিনয় ছাড়াও এই ছবির অন্যতম শক্তিশালী দিক ছিল কিন্তু এর রং বিন্যাস, সাথে সিনেমাটোগ্রাফি এবং বিভিন্ন শটের কম্পোজিশন এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনার চোখ আটকে যাবে। ওভারঅল ছবিটাকে আমি দিতে চাই 3.5 out of 5 star, আর 10-এর মধ্যে এই ছবিটাকে আমি দিতে চাই 7 marks। এই ছিল আমার ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি জেনাইম চৌধুরী, সাইনিং আউট।